খাদ্য বস্ত্র প্রত্যেক মানুষের মৌলিক অধিকার, প্রতিটি রমজানেই তা লঙ্ঘিত হয়। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের মাস হলো রমজান মাস, আর এই রমজান মাসে প্রতিটি পণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। বছরের 11 মাসে ব্যবসায়ীরা যে পরিমাণ পণ্য বিক্রি করে লাভ করে থাকেন, শুধু রমজানে তার থেকে বেশি বৈ কম করেন না। আর রমজানের এই বাণিজ্য মন্ত্রীকে ব্যবসায়ীদের সাথে বৈঠক করতে হয়, অনুরোধ করতে হয় যেন পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা হয়, কিন্তু কে শুনে কার কথা? আমাদের জাতীয় সংসদে গুটিকতক রাজনীতিবিদ ছাড়া বাকি সবাই ব্যবসায়ী। এশিয়ার মধ্যে সবচাইতে বেশি দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে। কারো মাথা ব্যথা নাই? যেন কারো মাথাই নাই, ব্যথার কথা পরে হোক। পণ্যের দাম বাড়লে সরকারের সুনাম নষ্ট হয়, এতে ব্যবসায়ীদের কিছু আসে যায় না, টাকা দিয়ে আবার নতুন টিকিট কিনলেই হলো। আবার অন্যদিকে রমজানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজধানীর পল্লবীর বিদ্যানন্দ ফাউন্ডেশন, প্রতিদিন বিনামূল্যে 2000 প্যাকেট ইফতারি বিতরণ করছে। তার কিছু ছবি দেখুন, ভালো থাকুন, অন্যায় দেখলেই প্রতিবাদ করুন। ভালো থাকুন, অন্যায় দেখলেই প্রতিবাদ করুন।